এই মেয়েটির হাজব্যান্ড আজ প্রবাস থেকে দেশে ফিরলো, অথচ এই মেয়েটি নিজেও জানে না সে কত বড় বিপদে পড়তে যাচ্ছে। প্রিয় দর্শক, কতটা বছর পর নিজের বাড়িতে আসলাম। আরে সুমাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, আসো ভিতরে আসো। আরে কি ব্যাপার, এত বছর পর আমি বিদেশ থেকে আসলাম, তুমি খুশি হওনি? তাছাড়া তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? আরে না না, আমার কিছু হয়নি, আসো ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে চলো আসো। হ্যালো রাকিব। হ্যাঁ বলো। আমার তো 2 মাস যাবত পিরিয়ড হচ্ছে না। আরে কি বলো, আমার হাজবেন্ড তো প্রবাস থেকে বাসায় চলে আসছে। আরে তোমাকে না ওষুধ কিনে দিলাম। ও যদি কোনোভাবে জেনে যায় তাহলে ওকে আমি কি জবাব দেব বলো? আচ্ছা ঠিক আছে, তুমি বিকালে দেখা করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, আমি আসার পর থেকেই তোমার মুড অফ, কথা বলছো না, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, তুমি একটু বেশি বুঝো, ঘুমাও তো, আমার ভালো লাগছে না, আমিও ঘুমাই। কিছু হয়নি তাহলে এমন করছো কেন? শোনো না, তুমি বুঝতে পারছো না, ফেরো না এদিকে। বিরক্ত করো না তো, ঘুমাও তো, আমার ঘুম পাইছে, আমি বললাম না। এখন কি করব বলো, ও যদি সবকিছু জেনে যায়? আচ্ছা চলো তাহলে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। কিন্তু ও তো 1 ঘন্টার ভিতর চলে আসবে। আরে 1 ঘন্টা লাগবে না, তার ভিতরেই আমরা চলে আসব, চলো। কিন্তু আমার না অনেক ভয় লাগছে, তারপর আচ্ছা ঠিক আছে চলো। আরে কি বললো ডক্টরে? এই যে দেখো ডক্টর বলছে আমি নাকি 2 মাসের প্রেগনেন্ট। আমার মাথায় কোনো কাজ করছে না, আমি কি করব বলো, ও যদি জেনে যায় তাহলে ও আমাকে একেবারে শেষ করে ফেলবে, তার চেয়ে একটা কাজ করি চলো আমরা পালিয়ে যাই। আরে কি বলছো তুমি, পালিয়ে যাবো মানে? আর তুমি এত অস্থির হয়ে না, দেখছি আমি কি করা যায়। আচ্ছা তুমি আজকে বাসায় যাও, আমি তোমাকে কালকে ফোনে জানিয়ে দেবো, আর এর ভিতরে একটা না একটা বুদ্ধি তো মাথায় আসবে তাই না? আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাসায় যাচ্ছি, তুমি যে কোনো একটা উপায় বের করে আমাকে ফোন করে জানিও। আচ্ছা ঠিক আছে যাও। আরে কি হয়েছে তোমার, কি হয়েছে? কিছু না, একটু মাথাটা ঘুরাচ্ছে আমার। তুমি কেন কাজ করতে আসছো, চলো ঘরে চলো। আসার পর থেকে তুমি শুধু কাজ নিয়ে পড়ে আছো, কি হয়েছে তুমি কিছুই বলছো না, তোমার কি শরীর খারাপ আমাকে বলো তুমি খুলে। আরে না কিছু হয়নি, একটু মাথাটা ঘুরে গেছে। চলো ঘরে চলো, তোমাকে নিয়ে আর পারি না। আচ্ছা বসো এখানে, শুয়ে পড়ো। এই তুমি চেয়ারটার কি অবস্থা করেছো একবার দেখেছো? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো, দরকার হয় আমি কাজের লোক রেখে দেবো, তারপর তুমি কেন কাজ করবে? হায় আল্লাহ, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে তোমার। এই চলো ডাক্তারের কাছে চলো। আরে তুমি এত চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তুমি বললেই হলো, তুমি না আমার একটা কথাই শোনো না, ভালো লাগে না। হ্যালো রাকিব। হ্যালো। আজকে কাজ করার সময় আমি অসুস্থ হয়ে পড়ছি। তো আমি কি করব? ও যদি সব কিছু জেনে যায় তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। আরে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি একটা বিবাহিত মেয়ে, আমি একটা অবিবাহিত ছেলে, তোমার সাথে আমার যাই, আর তোমাকে বিয়ে করব মানে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো তুমি এসব? আর তোমার ওই যে 2 মাসের সন্তান না, ওটা তোমার স্বামীকে বলে চালিয়ে দাও। তার মানে এতদিন যে তোমার আর আমার সাথে সম্পর্ক ছিল এটা তোমার অভিনয় ছিল? আরে তুই তো স্বামী রেখে যদি আমার সাথে এভাবে পরকীয়া করতে পারিস তাহলে তুই কেমন ভালো মেয়ে তুই বোঝ। আরে ফোনটা কখনো আমাকে ফোন দিবি না, আজ থেকে তোর সাথে আমার সাথে সম্পর্ক শেষ। হ্যালো। সুমাইয়া আসো তুমি, ও তুমি এখানে, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, এই নাও তোমার ওষুধ, আর এটাতে যদি ঠিক না হয় তাহলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। না না কোনো অবস্থাতেই ডক্টরের কাছে যাওয়া যাবে না, যদি ডক্টরের কাছে যাই তাহলে আমি ধরা খেয়ে যাব। আরে কি হয়েছে তোমার, কি ভাবছো? আরে না না কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে বাদ দাও, না ওষুধটা খেয়ে নাও। আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তাছাড়া তোমার এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা তো আমার নেই। আরে কি যে বলো না তুমি, কে বলেছে আমার ভালোবাসা পাওয়ার তোমার যোগ্যতা নেই? আমি তো তোমাকে ভাগ্য করে পেয়েছি,
আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আমি তোমাকে খুব ভালোবাসি। হে আল্লাহ, আমি এসব কি করছি? আমার হাজবেন্ডকে আমি নীরবে ঠকাচ্ছি, আর এই পেটের বাচ্চা আমি কার পরিচয়ে বড় করবো? আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। আরে কি ব্যাপার, তুমি এই সময় পানি নিতে আসছো কেন? আমার কাছে দাও। আরে সমস্যা নেই, আমি পারবো। আমার কাছে দাও, এই সময় কি তোমার পানি নেওয়ার সময়? আমার কাছে দাও, আসো। তুমিও না মানে একটা কথা শোনো না তুমি, চলো। আচ্ছা বউ, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, তুমি আবার রাগ করবে না তো? আরে না, রাগ করবো না, বলো। আচ্ছা, এই যে আমার বাচ্চাটা, দেখে মনে হচ্ছে 3-4 মাসের বেশি হয়ে গেছে, না মানে তুমি আবার কিছু মনে করো না আমার কথায়। তার মানে তুমি কি আমাকে সন্দেহ করো? আরে কি যে বলো তুমি। না না, আমি তোমাকে সন্দেহ করছি না, মানে মনে হচ্ছে 3-4 মাসের বেশি হয়ে গেছে বাচ্চাটা, তাই কি আর জিজ্ঞাসা করলাম তোমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি ভাত বাড়ছি, তুমি আসো ফ্রেশ হয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার পেট তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, তাছাড়া ওর তো প্রবাসে যেতে এখনো কিছুদিন সময় লাগবে। ও তো আমাকে সন্দেহ করছে, যদি কোনোভাবে ধরা খেয়ে যায় তাহলে আমার কি যে হবে? আচ্ছা শোনো না বউ, এবার তাহলে আমাকে বিদায় দাও, অনেকদিন তো হয়ে গেল, এবার আমার যেতে হবে। তুমি এত তাড়াতাড়ি চলে যাবে, আর কিছুদিন থাকো না? না রে পাগলি, আর থাকলে হবে না, আমার এবার যেতে হবে। আর তুমি চিন্তা করছো কেন? সত্যি কথা বলতে কি জানো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তোমায় এতটা কষ্ট পেতে হতো না। আমার মা তোমার সব দেখাশোনা করতো। তবু তুমি কোনো চিন্তা করো না, আমি পাশের বাড়ির ভাবিকে বলে রেখেছি, ও তোমার সব দেখাশোনা করবে, যত টাকা লাগে আমি দেবো। আমাকে যেতে হবে পাগলি, তুমি এবার হাসি মুখে আমাকে বিদায় দাও। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো? চিন্তা করো না, আমি আছি তো। আমি চলো চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, ওঠো আসো আমার সাথে। এত চিন্তা করলে হয় পাগলি? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর ওখানে গিয়ে সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, আমি আসি। হ্যাঁ দর্শক, কাকের বাসায় কুকিল ডিম পেরে গেল, কাক টিয়ারি পেল না। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে আমাদের সমাজে কিছু প্রবাসী হেরে যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দিবেন, ভালো থাকবেন।